কারাগারে কেমন কাটছে আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 76 জন নারী ফাঁসির আসামির জীবন, চলুন দেখে আসি। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের মাধবীলতা সেল, এই সেলেই থাকেন বরগুনায় স্বামী রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি। তার সঙ্গে ওই সেলে থাকেন আরও দুই ফাঁসির আসামি। তেমন কোনো কাজ তাদের দেয়া হয় না, তাদের দিন কাটে কনডেম সেলে শুয়ে বসে আর প্রার্থনা করে। কনডেম সেল হল নির্জন প্রকোষ্ঠ। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজ এলাকায় দিন দুপুরে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর আহত করেন তারই পরিচিত একদল তরুণ। হাসপাতালে নেয়ার পর রিফাত মারা যান। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি শুরুতে মামলার প্রধান সাক্ষী ছিলেন, পরে তাকেও আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয়। রিফাত হত্যা মামলায় 2020 সালের 30 সেপ্টেম্বর রায় দেন বরগুনা জেলা ও দায়রা জজ। বিচারিক আদালতের রায়ে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড ও জরিমানা করা হয়। মিন্নির মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে আইনজীবী ZI খান পান্না বলেন তারা জামিনের জন্য আবেদন করবেন। কারাগার সূত্রে জানা গেছে আয়েশার বাবা মা বরগুনায় থাকেন, বাড়ি দূরে হওয়ায় তারা মিন্নির সঙ্গে দেখা করতে পারেন না তেমন একটা। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন তিনি বয়স্ক মানুষ, মেয়েটা অসুস্থ, কিন্তু এত দূরে মেয়েটাকে দেখতে যেতে পারেন না, তাই বরিশাল কারাগারে মেয়েকে নিয়ে আসার আবেদন করেছেন। তার শঙ্কা বোধহয় আসতে দেবে না। মিন্নির পাশের কক্ষেই থাকেন 2019 সালের আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপি। তারা দুজনই নুসরাতের সহপাঠী ছিলেন। 2019 সালের 6 এপ্রিল নিজ প্রতিষ্ঠানের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এর 4 দিন পর 10 এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। নুসরাত হত্যা মামলায় কামরুন নাহার ও উম্মে সুলতানা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নুসরাত হত্যার সময় 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কামরুন নাহার। কারাগারে তিনি কন্যা সন্তান প্রসব করেন। তার মেয়ে মুবাশিরা খানের বয়স এখন 4 বছর। কামরুন নাহারের মা নুরুন নাহার বলেন 6 মাস আগে মেয়েকে দেখতে গিয়েছিলেন। 4 বছরের মুবাশিরাকে নিয়ে তিনি খুব চিন্তিত। 6 বছর পর যখন কারাগারে এই শিশুকে রাখা হবে না, তখন তাকে কে দেখবে? তারা উচ্চ আদালতে আপিল করেছেন বলেও জানালেন কামরুন নাহারের মা নুরুন নাহার। অন্যদিকে উম্মে সুলতানার বাবা শহীদুল ইসলাম বলেন গত ঈদুল আজহার আগে মেয়েকে দেখতে গিয়েছিলেন, যাতায়াতে অনেক খরচ হওয়ায় নিয়মিত যেতে পারেন না। কামরুন নাহার ও উম্মে সুলতানা দুজনেই কারাগারে নিজেদের ইচ্ছায় সেলাইয়ের কাজ করেন বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা। ফাঁসির আসামিদের মধ্যে আরও আছেন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী, হত্যা মামলার আসামি গৃহকর্মী রীতা আক্তার ও রুমা ওরফে রেশমা। মাহফুজা চৌধুরী হত্যা মামলায় 2020 সালের 4 অক্টোবর তাদের মৃত্যুদণ্ড দেন আদালত। 2019 সালের 10 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারের বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। গৃহকর্মী রীতা ও রুমা পরস্পর যোগ সাজসে তাকে হত্যা করে বাসা থেকে 20 ভরি সোনা, একটি মুঠোফোন ও 50,000 টাকা নিয়ে পালিয়ে যান। 2009 থেকে 2012 সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন মাহফুজা চৌধুরী। এই 5 সহ বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত 34 বন্দি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নির্জন প্রকোষ্ঠে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছেন। তাদের অনেকের মামলা নিয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি চলছে, আবার অনেকের ডেথ রেফারেন্স নিয়ে আপিল করেছেন, সেটা আপিল বিভাগে বিচারাধীন। আদালত সূত্র জানায় বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়, যা ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন হিসেবে পরিচিত। হাইকোর্টের রায়ের পর সংক্ষুব্ধ পক্ষ আপিল বিভাগে আপিল করতে পারে, আর আপিলে আসা সিদ্ধান্তের পর তা পুনর্বিবেচনা চেয়ে সংক্ষুব্ধ পক্ষেরও আবেদন করার সুযোগ আছে। ডেথ রেফারেন্স শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক তৈরি করতে হয়। পেপার বুকে মামলার এজাহার, অভিযোগপত্র, সাক্ষীদের বক্তব্য, বিচারিক আদালতের রায়সহ মামলার তথ্যাদি থাকে। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ASM আনিসুল হক জানান কাশিমপুর মহিলা কারাগারে 34 জন সহ মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত নারী আসামির সংখ্যা 76 জন, আর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোট আসামি 2422 জন।
ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শকেরা জানান, মৃত্যুদণ্ড পাওয়া নারী আসামিরা সকালে, দুপুরে ও বিকেলে সর্বোচ্চ এক ঘণ্টার জন্য কনডেম সেলের আঙিনা পর্যন্ত যেতে পারেন, তবে কারাগারে ঘুরে বেড়াতে পারেন না তারা। মাসে একবার স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ আছে, এছাড়া মুঠোফোনে সপ্তাহে একবার কথা বলতে পারেন। কেউ চাইলে কক্ষে বসে সেলাইয়ের কাজ করতে পারেন, তবে বেশিরভাগই সময় কাটান শুয়ে বসে, তাদের জন্য সার্বক্ষণিক পাহারা থাকে। কারা সূত্রে জানা গেছে, কনডেম সেলে সাধারণত একজন বা তিনজন বা পাঁচজন অর্থাৎ বেজোড় সংখ্যায় বন্দি রাখা হয়। কনডেম সেলে একটি ছোট জানালা থাকে। কারা বিধি অনুযায়ী 36 বর্গফুট স্থান বরাদ্দ থাকতে হবে একজন বন্দির জন্য, তবে কোথাও কোথাও সেল বড়ও হয়। কারা কর্মকর্তাদের মতে, মৃত্যুদণ্ডের আদেশ হওয়া এসব আসামিকে দীর্ঘদিন কনডেম সেলে রাখার ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়া বিপুল সংখ্যক আসামির জন্য অর্ধেকের বেশি কারারক্ষীকে দায়িত্ব পালন করতে হয়। কোনো কোনো মামলার ক্ষেত্রে বিচারিক আদালতের দেয়া সাজা উচ্চ আদালতে কমে যেতেও পারে, তাই যত দ্রুত সম্ভব ডেথ রেফারেন্স নিষ্পত্তি হওয়া উচিত।